দাদার ক্লাসরুম। জীবন বিজ্ঞানের প্রাণী হরমোনের উপর মক টেস্ট, মক টেস্ট নাম্বার 12। আমি প্রথমত 10টি কোশ্চেন বলবো, তুমি সেগুলোর উত্তরগুলো খাতায় লিখে নিবে। এবার আমি যখন উত্তরগুলো বলবো তুমি সেগুলো মিলিয়ে নিবে, দেখো তোমার 10টায় কতগুলো সঠিক হচ্ছে। চলো স্টার্ট করলাম এক্সাম। কোশ্চেন নাম্বার 1, থাইরয়েড গ্রন্থি নিঃসৃত কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়? উত্তরটি তাড়াতাড়ি খাতায় লিখে নাও। এবার আমি যখন উত্তরগুলো বলবো তুমি তখন সেগুলো মিলিয়ে নিবে, দেখবে 10টার মধ্যে কতগুলো সঠিক হয়। তাতে লেখো দু নম্বর কোশ্চিন, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কোন রোগ হয়? থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কোন রোগ হয়? থাইরক্সিন হরমোন কম ক্ষরণে শিশুদের কোন রোগ হয়? উত্তরটি তাড়াতাড়ি খাতায় লিখো। তিন নম্বর প্রশ্ন, দেখো বিষ সদৃশ শব্দটি বেছে লেখো, থাইরক্সিন, এসিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ। বিষ সদৃশ শব্দটি বেছে লেখো, থাইরক্সিন, এসিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ। যেটা সঠিক সেটা লেখো তাড়াতাড়ি খাতায়। চার নম্বর প্রশ্ন, মানবদেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। মানবদেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। অ্যান্সারটি তাড়াতাড়ি খাতায় লিখে ফেলো। কমপ্লিট হলো? আচ্ছা, এরপরে পাঁচ নম্বর প্রশ্ন, দেখো ইনসুলিনের বিপরীত ক্রিয়াশীল হরমোন কোনটি? ইনসুলিনের বিপরীত ক্রিয়াশীল হরমোন কোনটি তার নাম লিখতে হবে, তাড়াতাড়ি লেখো খাতার মধ্যে। লেখা কমপ্লিট। এবার ছ নম্বর প্রশ্ন দেখি, সুপ্রেনাল গ্রন্থি কোনটি? সুপ্রেনাল গ্রন্থি কোনটি সেটার নাম লিখতে হবে, তাড়াতাড়ি লিখো। ছ নম্বর, সুপ্রেনাল গ্রন্থি কোনটি সেটার নাম লিখতে হবে, তাড়াতাড়ি খাতায় লিখো। এরপরে সাত নম্বর প্রশ্ন, দেখো ভয় পেলে কোন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? সাত নম্বর, ভয় পেলে কোন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? সাত নম্বর প্রশ্ন, দেখো ভয় পেলে কোন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়, তাড়াতাড়ি উত্তরটি লেখো। এরপরে আট নম্বর প্রশ্ন, দেখো প্রাণীদেহে হৃদগতি বাড়ায় কোন হরমোন? প্রাণীদেহে হৃদগতি বাড়ায় কোন হরমোন? প্রাণীদেহে হৃদগতি বাড়ায় কোন হরমোন? উত্তরটি তাড়াতাড়ি খাতায় লিখে ফেলো। লেখা কমপ্লিট। চলো ন নম্বর প্রশ্নটা দেখো। এবার স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো। স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো, তাড়াতাড়ি উত্তরটি লেখো। লেখা কমপ্লিট। এবার দশ নম্বর প্রশ্নটা দেখো, দশ নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা ইংরেজিতে বলে মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয়? কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয়, তাতে লেখো খাতার মধ্যে। লেখা কমপ্লিট। ওকে, এবার আমি উত্তরগুলো বলবো, তুমি মিলিয়ে নাও, দেখো তোমার কতগুলো সঠিক হচ্ছে, দশের মধ্যে দেখো তোমার স্কোর কত। ওকে রেডি? তাহলে এবার চলো উত্তরগুলো বলছি। এক নম্বর প্রশ্নের উত্তর দেখো, থাইরো ক্যালসিটোনিন, থাইরো ক্যালসিটোনিন। এরপরে দু নম্বর প্রশ্নের উত্তর দেখো, ক্রেটিনিজম, দু নম্বর ক্রেটিনিজম, দু নম্বর ক্রেটিনিজম। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল। তিন নম্বরটা হবে থাইরক্সিন, তিন নম্বরটার অ্যান্সার হবে থাইরক্সিন। এরপরে চার নম্বর, সেটা হচ্ছে অগ্নাশয়। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অগ্নাশয় এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। এরপরে পাঁচ নম্বরটার উত্তর হবে গ্লুকাগন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পড়ে রাখবে। তারপরে ছ নম্বর দেখো, অ্যাড্রিনাল গ্রন্থি, সুপ্রেনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তারপরে সাত নম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাড্রিনালিন, সাত নম্বর অ্যাড্রিনালিন। এরপরে আট নম্বর দেখো, এটাও অ্যাড্রিনালিন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ে রাখবে কোশ্চেনটা, অ্যাড্রিনালিন, উত্তরটা দেখো। এরপরে ন নম্বরটা হবে ইস্ট্রোজেন, ন নম্বরটা হবে ইস্ট্রোজেন, ন নম্বরটার উত্তর ইস্ট্রোজেন, মিলিয়ে নাও। দশ নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। কতগুলো প্রশ্নের উত্তর মিলল,
কমেন্টিকে তাতে লেখো তুমি 10 এর মধ্যে কত পেলে। এরপরে আরেকটা এক্সাম নেব প্রাণী হরমোনের উপর, পড়াশোনা করতে থাকো, নেক্সট মক টেস্টের জন্য মন দিয়ে পড়ো। তাহলে সাবস্ক্রাইব করো দাদার ক্লাসরুম।